সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি তামান্না ইমাম এবং সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে তৃতীয় দিনের রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ শীতে যুব থবু রাজশাহী তাপমাত্রা আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করলেন মেয়র লিটন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে তৃতীয় দিনের মতো রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ রাজশাহী শহীদ এইচ এম কামরুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত অনুমোদিত চার লেন সড়ক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান করেন তারা গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী চলা এই অভিযান শেষ হয় শনিবার বিকালে রাজশাহী সড়ক ও জনপদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ও রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জোহা তৃতীয় দিনের অভিযান নওদাপাড়া বাজার থেকে শুরু হয়ে চলে নওহাটা ব্রিজ পর্যন্ত এর মধ্যে প্রায় দুই অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে একনেক অনুমোদিত এই সড়কটি চার লেনে উন্নীতকরণের পর বর্তমানের তিরিশ ফুট প্রশস্ত এই রাস্তাটি আশি ফুটে উন্নীত করা হবে রাস্তার দুই পাশে ডিভাইডার সহ দশ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন নির্মাণ করা হবে রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা বলেন মহানগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলবে শহীদ এ এম কামরুজ্জামান চত্বর থেকে শুরু করে আম চত্বর এবং আম চত্বর হয়ে এয়ারপোর্ট এবং সর্বশেষ নোয়াটা ব্রিজ পর্যন্ত যে চার লেনে সড়ক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সর্বশেষ সেটা একনেকে পাশ হয়েছে সে তার ধারাবাহিকতায় আমরা প্রশাসন সড়ক ও জনপদ পুলিশ সিটি কর্পোরেশন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সার্বিক স্বাধীনতায় আজ তিন দিনের উচ্ছেদ কার্যক্রমের আজকে তৃতীয় দিন আমরা অনেকাংশেই উদ্ধার করতে পেরেছি আর আমরা চেষ্টা করতেছি আজকে যদি আমরা শেষ করতে পারি ভালো হবে আর যদি না পারি আমরা পরবর্তীতে এরকম প্রোগ্রাম নিয়ে বাকি অংশটুকু শেষ করি রাজশাহী মহানগরীতে বসবাসরত খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এই এইচ এম খায়রুজ্জামান লিটন শনিবার বিকেলে নগর ভবন চত্বরে প্রায় সাড়ে ছয় শতাধিক মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা এবং সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে উদ্যোগ গ্রহণ করতে হবে আপনাদের সম্মান মানে রাজশাহী মহানগরবাসীর সম্মান আপনাদের সম্মান মানেই রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মান আপনাদের সম্মানিত করতে পারলে বর্তমান প্রজন্ম গৌরবান্বিত হবে তিনি আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদেরকে উৎসর্গ করেছিলেন মেয়র বলেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আগামীতে নগরীর স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আরও আড়ম্বরভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করার পরিকল্পনা রয়েছে অনুষ্ঠানে তিনি রাজশাহী মহানগরীকে সামনের দিকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করেন রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাওগাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বীর বিক্রম বীর মুক্তিযোদ্ধা নূর কুতুবুল আলম বীর মুক্তিযোদ্ধা নওশের আলী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা রুহুল প্রামাণিক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা। বীর মুক্তিযোদ্ধা নূর হামিম ও বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনু বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বীর বিক্রম যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান যুদ্ধকালীন চিফ মেডিকেল অফিসার সাত নম্বর সেক্টর সাব সেক্টর চার ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হককে সংবর্ধনা ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয় অনুষ্ঠানে রাশিকের প্যানেল মেয়র এক শরীফুল ইসলাম বাবু কাউন্সিলর বৃন্দ সচিব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চমৎকার করে মঞ্চ করে স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে নিয়েছে যাদেরকে যাদের হাতে বাংলাদেশকে আমরা দেখে যাব সেই সমস্ত ছেলে মেয়ে যারা যারা ছোট থেকেই মুক্তিযুদ্ধ দেখে যাদের মনের মধ্যে সে হলেন যাবে সেই সমস্ত কচি নিয়ে এসে এই অনুষ্ঠানে যদি আড়ম্বরপূর্ণ ভাবে একটা আনন্দ অনুষ্ঠান করে। করি এবং notified আমাদের যারা আমাদের শ্রদ্ধা তাহলে এটা আরো মানানসই হবে এবং এটা যেতে থাকবে এটা এবার পৌষের শুরু থেকেই যেকে বসেছে শীত যার ফলে নাস্তানাবুদ অবস্থা রাজশাহী সহ সারা দেশ ইতিমধ্যে বিগত বছরের রেকর্ডকেও ছাড়িয়েছে শীতের তীব্রতা শনিবার সকাল থেকে কুয়াশায় তেমন কোনো প্রকোপ না থাকলেও হিমেল হাওয়া বইছে রাজশাহী নগরীতে এদিন রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক দুই রেকর্ড করা হয়েছে দিনাজপুরে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন চলমান অবস্থা আগামী দু একদিন থাকবে এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করলে ঠান্ডা কিছুটা কমবে এছাড়া আশা করি শনিবার বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে সূর্যের দেখা মিলবে এদিকে তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতা গোটা রাজশাহী যেন থরথর শীতে কাঁপছে বিশেষ করে ছিন্নমূল মানুষদের মাঝে শীত অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে গত এক সপ্তাহ ধরে শীত ব্যাপক হারে বেড়েছে ফলে গরম কাপড়ের অভাবে ছিন্নমূল মানুষদের মাঝে বেড়েছে শীতের কষ্ট আবার শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে প্রায় প্রতিদিন গড়ে একশো রোগী ভর্তি হচ্ছে শীতজনিত রোগে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন দেশের তেরোটি শতবর্ষী সরকারি কলেজ হবে সেন্টার অব এক্সেলেন্স রাজশাহী কলেজও তার মধ্যে থাকবে দু হাজার সালের নির্বাচনী ইস্তেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন শিক্ষার মান উন্নয়ন হবে আমাদের অন্যতম লক্ষ্য শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী কলেজে এইচএসসি পর্যায়ের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি শিক্ষার গুণগত মানের দিকে নজর দেওয়ার কথা বলেন মন্ত্রী বলেন দেশটিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় যদি চতুর্থ বিপ্লবের যে প্রয়োজন রয়েছে তাকে যদি পূরণ করতে হয় আমাদেরকে যদি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তার জন্য মানব সম্পদ উন্নয়ন সব জরুরি তিনি আরও বলেন জিডিপির অন্তত চার ভাগ আমাদেরকে শিক্ষায় বিনিয়োগ করতে হবে দীপুমণি আরও বলেন গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গবেষণায় সরকার বিনিয়োগ করছে আমি শিক্ষকদেরকে বলবো শিক্ষকরা এই গবেষণা কাজে বেশি হবেন। তিনি বলেন রাজশাহী কলেজে ছাত্রী নিবাস খুব দরকার মেয়েদের অনেক কষ্ট করে থাকতে হচ্ছে একটা প্রশাসনিক ভবনও দরকার এখানে একটা দশতলা ছাত্রী নিবাস হবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নাটোর চার আসনের এমপি আব্দুল কুদ্দুস রাজশাহী তিন আসনের এমপি আয়ন উদ্দিন সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতাসহ অন্যান্যরা দুদিন ব্যাপী অ্যালামনাই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বেলা এগারোটার দিকে ক্যাম্পাস থেকে র্যালি বের করা হয় র্যালিতে প্রতিটি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন দেশের সর্বপ্রথম এইচএসসি এসসি অ্যালামনাই এবং সর্ববৃহৎ অ্যালামনাই এটি বলে দাবি করেছেন আয়োজকরা আমি কদিন আগেই এই রাজশাহী কলেজেই এসে বাংলাদেশের তেরোটি শতবর্ষী কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি বৈঠক করেছি আমরা চাই আমাদের দেশে যে তেরোটি শতবর্ষী কলেজ রয়েছে সবগুলোই স্বনামধন্য কলেজ সেই কলেজগুলো প্রত্যেকটিকে আমরা দেশে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে চাই রাজশাহী বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিকী নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয় মোট ছয়শ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন চলতি মাসের চব্বিশ তারিখ আরেক সভাপতি পদপ্রার্থী আশরাফুল আলী মৃত্যুবরণ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আলমগীর হোসেন আলো আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইলিয়াস বিশ্বাস ইউনিয়নের মোট চোদ্দটি পদের বিপরীতে শেষ পর্যন্ত মোট তেইশ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক আব্দুল মজিদ সহপ্রচার সম্পাদক কাবিল আলী ক্রিয়া সম্পাদক মাসুম আলী কার্যনির্বাহী সদস্য এক মেরাজ ও কার্যনির্বাহী সদস্য দুই মেহেদি হাসান মাসুম নির্বাচিত হন গতকাল নয়টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে সহসভাপতি পদে সঞ্জু শেখ যুগ্ম সম্পাদক পদে রাজন উদ্দিন সহসাধারণ সম্পাদক পদে আবু হানিফ সাংগঠনিক পদে আসাদ আলী অর্থ সম্পাদক পদে রেজাউল করিম সমাজ কল্যাণ পদে ফয়েস পাল ও প্রচার সম্পাদক পদে আবু সাঈদ নির্বাচিত হন উল্লেখ্য নগরীর মালোপারাস্ত কাবিল মেনসনের তৃতীয় ও চতুর্থ তলায় ভোট গ্রহণ করা হয় গতকাল উৎসবমুখর পরিবেশে ভোটারগণ তাদের ভোট প্রদান করেন আমরা পুরাতন কমিটি আমাদের দুই বছর মেয়াদ ছিল এই মাসেই আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে নতুন কমিটিকে আমরা সুন্দর করে একটা শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে প্রতিবেদন রেডি করতে যে এক সপ্তাহ দেরি হবে বা ছয় দিন সাত দিন যাই দেরি হোক একটা শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরভাবে দায়িত্ব বুঝিয়ে দিব এবং আশা রাখবো নতুন কমিটি যারাই আসুক তারা আমরা সাধারণ ভোটার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের ভোট দিয়েছি তারা আমাদের সবার জন্য নির্বিঘ্নে কাজ করবে এবং আমরা সাবেক কমিটি তাদের করব করছি। দেশের অন্যতম প্রাচীন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটার দিকে শহরের ফুলবাগান এলাকায় সমিতির সদর দপ্তর প্রাঙ্গনে সমিতি বোর্ডের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এই বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয় সদস্য সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ পবিস এক এর জেনারেল ম্যানেজার সোহরাফ হোসেন সহ সমিতি বোর্ডের নেতৃবৃন্দ জেনারেল ম্যানেজার সৌরভ হোসেন বলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি এক বিনামূল্যে পঞ্চাশ কিলোওয়াট লোড পর্যন্ত শিল্প ও বাণিজ্যিক সংযোগের ও লাইন নির্মাণ করে দিচ্ছে শিল্প ও বাণিজ্যের কার্যক্রমকে আরো গতিশীল করে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই সেবা প্রদান করা হচ্ছে সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের সভাপতি কোষাধ্যক্ষ ও প্রবিস এক জেনারেল ম্যানেজার পরে প্রতিবেদনের ওপর প্রশ্ন উত্তর উত্তর পর্ব নবনির্বাচিত পরিচালকগণের নাম ঘোষণা ও তাদের পরিচিতি এবং এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি এক এর সাঁত্রিশতম বার্ষিক সদস্য সভার সমাপ্তি ঘটবে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ